অফকোর্স অপ বিশ্বাস আমার জন্য অনেক লাকি একজন পার্সন। আমরা একসাথে অনেক অনেক শাকিবের জীবনে অপু বিশ্বাস একজন লাকি পার্সন, যার সঙ্গ নিয়ে শাকিব আস্তার এই অবস্থানে পৌঁছাতে পেরেছেন, যে কারণে অপুর প্রতি কিং খানের সেই ভালোবাসাটা চিরদিন বহাল থাকবে। এবার ঠিক এমনই একটা অবাক করা বক্তব্য পেশ করলেন শাকিব খান, যে বিষয়টি ইতিমধ্যেই নতুন করেই আলোচনার সূত্রপাত ঘটিয়েছে। কেননা এ যেন অপুর জন্য নতুন এক শাকিবকে দেখা যাচ্ছে, তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। শাকিবের জীবনে পুনরায় নতুন করে ফিরবেন অপু বিশ্বাস, এই কথাটি এখন আর গুঞ্জন বলে মনে করা হয় না। বলা হয়ে থাকে শাকিব অপুর সম্পর্কটি প্রকাশ্যে আসা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর সে কথাটাকে বাস্তবে রূপান্তরিত করছেন কিনা শাকিব অপু, সেই বিষয়টি নিয়েই একটা চর্চা শুরু হয়েছে শাকিবের বলা একটি কথায়। কেননা সম্প্রতি একটা ইন্টারভিউয়ে অপু বিশ্বাসকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখেছেন শাকিব খান। অফকোর্স অপু বিশ্বাস আমার জন্য অনেক লাকি একজন পার্সন। আমরা একসাথে অনেক অনেক অপুর প্রতি শাকিবের এই সহনীয় মনোভাবটি নানা রকম আলোচনায় তৈরি করেছে। কেননা শাকিব তার কোনো স্ত্রীকে প্রকাশ্যে সাপোর্ট করেন না, তিনি সর্বদাই অপু বুবলির জীবন থেকে নিজেকে আড়াল করার বার্তাই দিয়ে থাকেন। কিন্তু মাঝে মাঝে অপুর সঙ্গে একই ক্যামেরায় ধরা পড়ে অপু বিশ্বাসকে আবারও ঘরে তোলার আলোচনায় ছিলেন কিং খান। যদিও তার বাস্তবতা দেখা যায়নি কখনোই, কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে হঠাৎ করে এমন মন্তব্য নানা প্রশ্ন তৈরি করেছে পক্ষ প্রতিপক্ষদের মাঝে। অপুর প্রতি শাকিবের এমন সহনীয় মন্তব্যের যথেষ্ট কারণ থাকলেও তার একটা নেগেটিভ সাইড বেশ আলোচনায় এসেছে, অর্থাৎ বুবলিকে ঠকিয়ে অপু বিশ্বাসকে অধিকার দিয়েছেন শাকিব খান, এমন কিছু মন্তব্য এই বিষয়টিকে আরো গাঢ় করেছে। বুবলি প্রশ্ন তুলেছিলেন শাকিবের জীবনে অপু যতটা অধিকার পায় সেটা কোন সূত্র ধরে, কিন্তু শাকিব খান তার ক্যারিয়ারের সর্বোচ্চ সংখ্যক সিনেমা অপুর সঙ্গেই করেছেন, যে কারণে তার ক্যারিয়ারের ক্রেডিটটা তিনি অপু বিশ্বাসকে দিয়েছেন। তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।